পহেলা বৈশাখের দিনেও খেলায় ব্যস্ত সাকিবরা, মিরাজের মন তো দুরন্ত পোড়ায় মেতেছে। বাংলা নববর্ষের দিনে মিরাজের মন এখন অন্যখানে, পিলার বেয়ে উপরে ওঠার দৃশ্যই তো তার জ্বলন্ত প্রমাণ। সাকিবের সংস্পর্শে বদলে গেছে মোহামেডান, তবে ড্রেসিং রুমে ঐতিহ্যবাহী দলটার পহেলা বৈশাখ তো তখনই হবে যখন সুপার লিগে শক্ত অবস্থানে থেকে নিশ্চিত করবে শিরোপা। যে দলটা প্রথম পাঁচ ম্যাচের চারটাতেই হেরে রেলিগেশনের হুমকিতে পড়েছিল, সাকিবের ছোঁয়ায় সেই দলটা এখন বদলে গেছে, হয়ে গেছে একেবারেই যেন অপ্রতিরোধ্য। টানা চার ম্যাচ জিতে এখন পঞ্চম জয়ের অপেক্ষায় আছে। ড্রেসিংরুমে সাকিবের উপস্থিতি দলের আবহটা পরিবর্তন করে দিয়েছে, ম্যাচে সবাই পারফর্ম করে যাচ্ছে। সাকিব আল হাসান সবাইকে রেখেছেন উজ্জীবিত, ড্রেসিংরুমের দৃশ্যটাই দেখুন। সবাই আছেন ফুরফুরে মেজাজে, মেতে উঠছেন খোশ গল্পে। অধিনায়ক ইমরুল ব্যাট হাতে ধারাবাহিক, আউট হবার আগে স্কোরবোর্ডে যোগ করে গেছেন 69 রান। সাকিব নেমে তো 25 বলে 2 ছক্কা এক চারে করেছেন 30 রান। তিনে নামা মাহেদুল অঙ্কন তো খেললেন কেরিয়ার সেরা ইনিংস, সেঞ্চুরি করে সেজদা দিয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন আল্লাহর কাছে। ড্রেসিংরুম থেকে সতীর্থরা দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানিয়েছেন। 125 বলে 6টি চার ও 60টি ছক্কায় অপরাজিত থেকেছেন 125 রান করে। অঙ্কনের ব্যাটে ভর করে 276 রানের বড় সংগ্রহ দাঁড় করায় সাকিব আল হাসানের মোহামেডান। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। Thank you.